গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সোমবার আর জিমে আছি আপাতত আমি। কাজরি আজকে আসেনি জিমে, আর সোমবারটা হলে না প্রায় কাঁদতে ইচ্ছে করে, মানে একদম ভাল লাগে না, আবার অফিস শুরু হয়ে গেছে। যাই হোক, এখন বাজে সকাল 6:40, আমার জিম ট্রেনার এখনও আসেনি, ও আসছে, শুভ বেহালাতে থাকে। তো অন দ্যাট নোট এখান থেকে আজকে দিনটা শুরু করছি, আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। জিম শেষ হলো, আফটার জিম একদম টোটাল এক্সস্টেড, এবার বাড়ি ফিরবো। বাড়িতে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছি, চান হয়ে গেছে, এখন অফিসে বসবো। কাজরি একটু মার সাথে একটু বাইরে বেরিয়েছি, ওরা ফিরছে আর আধ ঘন্টা পর। তো এই এখন আমার অফিস স্টার্ট হবে, এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এই সপ্তাহটা লাকিলি বাকি মাসটা আমার জেনারেল শিফট, মানে মোটামুটি 9টা থেকে শুরু হয়, সন্ধ্যে 7টাতে অফিস শেষ হয়ে যাবে। আমার কিছু ব্লাড টেস্ট করার ছিল, তাই অ্যাপোলো ক্লিনিকে গেছিলাম, এই ফিরলাম। মানে রুটিন ব্লাড টেস্ট আর কি, ওই ইনস্যুরেন্সের জন্য জমা দিতে হবে। বাবা গতকাল এই ফুলটা এনেছিল, এই কালারটা, মানে চন্দ্রমল্লিকাই বাট নীল রঙের। বাট বাবা এখন রোজ মনে করে করে ফুল নিয়ে আসে, রোজ না হলে এভরি অল্টারনেট ডে বা 2-3 দিন পরপর দিয়ে ফুলদানিটা সাজায়, জল চেঞ্জ করে। খুব ভাল লাগে, ঘরে একটু ফুল থাকলে ন্যাচারালি খুব ভাল লাগে, চারবেড়াটা খুব সুন্দর ফুটেছে। সুইগি ইনস্টামার্টের একটা অর্ডার, তো কি আচ্ছা তুই দিয়েছিস সেটা? আচ্ছা এনে, পেমেন্টের ব্যাপার নেই তো, ঠিক আছে। তো সুন্দর লাগছে, ওরাও যেন কথা বলে, এই যে ধনে পাতা গাছগুলো বেরিয়েছে। রাতে বানাবে আজকে কাবাব? তুমি যখনই তো মাছের বাজারে যাও, লক্ষণকে লোটে মাছই দিতে বলো খালি। লোটে মাছের তো সিজন না, মাঝে মাঝে পাওয়া, সেই জন্যই ভালো লাগে না আর কি। এই আবার লোটে মাছ, লোটে মাছ আর কি মাছ হয়েছে? আর আর মাছ হয়েছে, আর মাছটা আমি খাই না। তুই মাংস খাবি তো? তো ওর জন্য তুমি রাত্রিবেলা করো, আমাদেরও ভালো লাগবে। ওই হালকা হালকা করে স্টু এর মতো যেটা করো, যেটা বাবা খেতে খুব পছন্দ করে, পিয়াজ, গোটা পিয়াজ, গাজর। গত 2-3টে এপিসোড ধরে চরম খাওয়া হয়েছে আর খুব রিচ খাওয়া হয়েছে, আজকে স্টু এর মাংস। চিকেন খাওয়া ভালো না? সবজি কি আছে? আছে23rd February আসবে লোকজন ইনস্টলেশনের জন্য। তো যাই হোক, টেবিল ছাড়া খুব অসুবিধা, এটা কি অফিস করার জায়গা? কি করব, টেবিল নেই, কিছু নেই। দেখা তোর প্রজেক্ট স্পেসিফিক ইম্পর্টেন্ট ডেটা দেখিয়ে দে। নেই আমার, আমি প্রোডাকশন সিস্টেমে নেই। লোটে মাছের ঝুড়ি আমারও খুব পছন্দের। নলেন গুড়া পেস্টা? হ্যাঁ, ছোট যেটা ছোট ছোট দিয়েছিল যে, আমি একটু খাবো। ঠিক এইটুকু পড়ে আছে। সো বেসিক্যালি আমার মাসি গতকাল একটু পায়েস বানিয়ে নিয়ে এসেছিল, নলেন গুড়া পায়েস। আমি নলেন গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করি, এইটুকু পড়ে আছে। ছোট্টি মাসি পায়েসটা খুব ভালো বানায়, দারুণ করেছে, অসাধারণ। খুব বেশি চালের পায়েস খাই না, কিন্তু একমাত্র পার্টিকুলার খুব ভালো বানানো হলে তালেই খাই, এটা দারুণ হয়েছে ছোট্টি মাসি। মার আমি একটু ছাদে এসেছি, তোমার গাছগুলোতে তো ছোট ছোট উঠেছে চারা, এইটুকু, আর এইটাতে আমি জল দিতে ভুলে গেছি মা, সেই জন্য আরো ছুটে ছুটে এসছে। কি গাছ আছে? ভিঙ্কা। ভিঙ্কা, ভিঙ্কাটা কি ফল না ফুল? ফুল, এটাকে বাংলায় বলে নয়নতারা। এই যে এখানে কালো পিঁপড়ে হয়েছে যে, ওই ওই যে তো ফাঙ্গাস, অ্যান্টি ফাঙ্গাস, ওইটাতেও তো দুটো অঙ্কুর এসছে, অঙ্কুর না কি বলে, ওগুলো ছানা কোনা বেরিয়েছে। দেখেছো ওই হলুদ বোগানভিলাটাই একটুখানি ইয়ে এসছে, আমি তো আসতেই পারিনি না তখন। বাবা বেশ লতা পাতা গজিয়েছে না বলো? শীতকালে হতো তাহলে কত ফুল পেতাম। তোমার আম গাছটাও তো বড় হয়েছে বাবা, ওটা ভালো লম্বা হয়েছে আম গাছটা। ঝামেলা আছে, এটাকে 30 বার স্প্রে করতে হবে, ছোট জায়গায় পড়বে।
এই সবেমাত্র অফিসটা শেষ হলো, এখন বাজে 7টা। কাজরির অফিস এখনও শেষ হয়নি, ওর অফিস শেষ হলে শ্রীকান্তকে ডেকেছি, বেরোবো, সবজি কিনতে হবে এবং সবজি কিনে আনলে রাতে চিকেন স্টু বানানো হবে। এখন এসে গেছি মালঞ্চর, এখানে এখান থেকে একটু শিক কাবাব খাওয়া যাক। এখানেই আমার জিম, সকালে এখানেই আসি আর আমার জিমের সব বন্ধুরা জিম থেকে বেরিয়ে এখান থেকেই কাবাব খায়। এই যে আমরা চলে এসেছি আজকে পূর্ণিমা ফুড স্টোরের সামনে খেতে, আমি আগেও খেয়ে গেছি, খুব ভালো বানায় ওরা শিক কাবাব। এটা রেশমি কাবাব, যতদূর আমি জানি এটা টিক্কা, চিকেন টিক্কা, আর ওটা চিকেন তান্দুরি। রেশমি কাবাব আছে, টিক্কা কাবাব আছে, তান্দুরি লেগ হয়, ফুল লেগ, হাফ লেগ, উইংস হয়, আর এমনি স্যান্ডউইচ, ম্যাগি, পিজা, পাস্তা, গ্রিন টি, ব্ল্যাক টি, কফি, চা সব হয়। গ্রিন টি হয়, আচ্ছা তখন চা খাওয়া যাবে না? এবার বাবার গাড়ি ছিল, চার চাকা গাড়ি ছিল, এবার গাড়ি ছিল বাজার সেরকম ছিল না, বাবা ইনকামের মধ্যে বাবাই একা ছিল। এবার তারপরে গাড়ি বসে গেছে, তারপর সবজির দোকান দিলাম, ভ্যানে করে সবজির দোকান দিলাম, সবজির দোকানটাও অনেক চলছিল না, চলতে চলতে আবার বন্ধ হয়ে গেল। তারপরে আমি তখন হোটেল ম্যানেজমেন্ট পড়ছিলাম, রামকৃষ্ণ মিশন থেকে ম্যানেজমেন্ট পড়ছিলাম, পড়তে পড়তে বাবাকে বললাম এগুলো ছাড়ো, রান্নাবান্না, একটা খাবারের দোকান, তখনই খাবারের দোকানটা দেওয়া হয়। দেওয়ার পরে প্রথমে ওই ভ্যানে একটা ছোট দোকান দিয়েছিলাম, তারপরে সবাইকে বলে কয়ে, রাস্তার মধ্যে যেহেতু ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দোকানে ভিড় হয়ে যাচ্ছে, সবাইকে বলে কয়ে এখানে একটা জায়গা নিয়ে এখানে একটা দোকান করছি, তারপরে এরকম এখন করছি। এবার পুরোটা এবার আমাকে যে রাখে, বাবা তো অতটা আপনারা সকলে প্লিজ এখানে আসবেন আর এখানে এসে প্লিজ খাবেন, আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে, কারণ এটাই আমাদের মেন ইন্টেনশন যে রিটেল বিজনেস যেগুলো সেগুলোকে সব লোকেদের সামনে আনা। কারণ লকডাউনে সকলের অসুবিধা হয়েছে, আমরা সবাই মিলে যদি সবাইকে সাহায্য করতে পারি সেটা খুবই ভালো হয়। তো প্লিজ জয়িতার দোকানে আসবেন আর কাবাব এখান থেকে খাবেন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভালো লাগবে। এটা শ্রীকান্তরটা দেওয়া হয়েছে মুরগির ঠ্যাং, কিন্তু শ্রীকান্ত হঠাৎ হওয়া হয়ে গেছে কোথায়। এতগুলো খাবি তুই একা? তুই খাবি, আমি জানি তোর খেতে খুব ইচ্ছে করছে। আমি তো খাবোই ডেফিনেটলি, দারুন, আগেও খেয়েছি, আজকে একদম ইনস্ট্যান্ট খাচ্ছি তো আরো জুসি। আমরা প্রায়ই আসি। এটা মুরগির ঠ্যাং, চাটনি, 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 চাটনির কালারটা আলাদা, মনে হচ্ছে যেন ওই কি বল অম্বুজা সিমেন্টের মতো লাগছে। অম্বুজা সিমেন্টের মতো চাটনি, এটা আবার কি কথা? হ্যাঁ মানে সেরকম লাগছে আর কি। কেমন? দারুন। তুই তো পেন্সিলের মতন ধরেছিস চিকেনটা। না সেটাই ভাবছি তো। এটা রেশমি কাবাব, গাউন গাউন, গরম কি হেভি গরম, খেতে দারুন। দু পিস রাখিস, সফট, প্রচন্ড সফট। আমি আরেকটা রেশমি কাবাব খেয়ে নিচ্ছি, ট্যানি ওকে দিচ্ছি, কারণ উল্টো দিক থেকে আমার কটপট করে তাকিয়ে আছে। ও নাই, মাংস নাই আর আর নাই। মালঞ্চ সিনেমা হলের ঠিক পাশেই সামনে আছে অগ্রগামী মাঠ, এই রাস্তাটা আছে মুর অ্যাভিনিউ। তো আমি শিওর আপনাদের ভালো লাগবে, প্লিজ এসে খেয়ে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। আমি বলছি বসে না, সত্যি বসে না সবজি ওখানে। আমরা এসে গেছি গাছতলায়, এখান থেকে একটু সবজি কিনে নেব, কারণ মোটামুটি সন্ধ্যেবেলার বাজারটা আমাদের গাছতলাতেই বসে, নেতাজি নগর গাছতলা স্পেন্সার্সের সামনে। কারণ বাকি যেসব জায়গাতে সবজি বাজার সকালে বসে, সন্ধ্যেবেলা অন্যদিন বসে, কিন্তু আজকে দেখছি একটাও বসেনি। তুই কি শুনেছিস মা কি কি নিতে বলেছে? না তুই লিখে নিলি তো তখন। আচ্ছা ওই এক ধরনের বেগুন হয় না সাদা পুরো,
সাদা মতন একটা বেগুন হয় না পুরো সাদা ওটা বেগুন এর তো বাইরে সাদা যে বেগুন গোল টাইপ এর আমার একটা বাইরে ছোট পেঁপে হলে ভালো হয় আচ্ছা হ্যাঁ বেগুন 50 কড়াইচুড়ি 40 আমি নিজের কানে শুনেছি হ্যাঁ বললাম না তাহলে 97 হচ্ছে তাহলে ইয়া হাফ কেজি করে দাও মাখন তো ওখানে বাড়ির সাইডে দোকান আছে ওখান থেকে নিয়ে আরে দেবারুদি স্টোর ওখান থেকে নিয়ে নেবো ওখানে সব পাই বসে থাকে বুড়োদা সারাদিন বলে এখান থেকে নিয়ে যাবে সে দেবারুদি স্টোর থেকে একটু দেখলি কি নেই দাদা আর দাদার জন্য তাহলে কি আজকে রাতে কি স্টুটা খাবো না তুমি সকালে মাখন আনবে বলে কাজরি ওখানে রাস্তাতে দাঁড়িয়ে আছে শ্রীকান্তকে বলবে একটু মাখনটা নিয়ে আসতে আমাদের এই বাড়ির সামনে মাঠে উল্টো দিকে একটা দোকান আছে আমি ওপরে উঠছি এই বাজারের ব্যাগটা নিয়ে আমি ওপরে উঠলে মা স্টুটা বানাবে বাবা এটা দিয়ে দরজাটা খুলবো কি করে এই মাত্র বাড়ি ঢুকলাম সব জিনিসপত্র নিয়ে এবার রান্না বান্না করতে হবে ওই যে মা তুমি কি বাড়িতে সবসময় ঘড়ি পরেই থাকো নাকি এটা ব্লগের জন্য স্পেশাল ব্লগের জন্য স্পেশাল আচ্ছা মা স্টুটা খুব ভালোই বানায় মা শুরু করে দিয়েছে ও গোল গোল করে গাজর দেবে তো আদা কুচি রসুন কুচি গোলমরিচের গুঁড়ো রাহুল অত পছন্দ করবে বলে আমার মনে হয় না যে এত স্পাইসি জিনিস খায় কিন্তু কদিন ধরে তো অনেক স্পাইসি খাচ্ছে বলছে তো হালকা চাই ও সব গোটা গরম মশলা না গোলমরিচ আছে তার সাথে গোলমরিচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ আগে রসুন আচ্ছা আমরা ভাত দিয়ে খাবো তো বাঙালিদের স্টুই হচ্ছে এটা আচ্ছা সো গাইস একটা মোমেন্ট আছে ওটা সকলের সঙ্গে আপনাদের সকলের সঙ্গে আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার আছে ওর নাম হচ্ছে অর্পিতা তো অর্পিতা আমাদেরকে লিভিং উইথ রাহুলের যে পেজটা আছে সেটার মেসেজে নিজের ফোন নাম্বারটা শেয়ার করেছে এবং বলেছে যে যদি আমরা একবার মানে ওনার মেয়েকে ফোন করতে পারি তো শি অ্যাকচুয়ালি ডাজেন্ট নো জানেনও না উনি যে আমরা সত্যি ওনার মেয়েকে ফোন করছি এখন এবং সেই মোমেন্টটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই হ্যালো আচ্ছা তুমি কি ইউটিউবে লিভিং উইথ রাহুল দেখো আচ্ছা আমি রাহুল বলছি তোমার মা নম্বর শেয়ার করেছিল হ্যালো তাই ওর নাম কি পরিণীতা আচ্ছা দাও ওকে একটু ফোনটা দাও একবার কি পরিণীতা তুমি কার বড় ফ্যান রাহুল দার না কাজরি দির কোন স্কুল আর কোন ক্লাসে পড়ো ক্লাস 3 অনেক বড় ক্লাসে পড়ো তুমি ব্লগ দেখার সময় পাও পড়াশোনা হচ্ছে স্কুল খুলেছে আচ্ছা আর পড়াশোনা হচ্ছে তো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে মেয়ে তো খুব সুইট পড়াশোনার কথা শুনে একটু চুপ হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংকস আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভালো থাকবেন টেক কেয়ার টেক কেয়ার বাই গুড নাইট এবার কি জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবে ওই এটা জাস্ট প্রেশারে দিয়ে এবার ফুটিয়ে দিতে হবে তাই তো সিম করে তারপর হয়ে গেছে খুললাম এবার একটু মাখন দেব মানে বাটার দেব
খুব হালকা এবং খেয়ে অভ্যেস নেই তো ভালো, বাট একদমই অভ্যেস নেই এত হালকা খেয়ে। চিকেন স্টুকে কীভাবে আরও সুস্বাদু বানানো যায়, মানে যেই ধরনের খাবার আমরা খাই সেই আন্দাজে এটা খুবই হালকা, বাট খেতে ভালো, খুব হালকা। গাজর, সবজি, লবঙ্গ, গোলমরিচ, রসুন সব টোটাল সেদ্ধ হয়ে গেছে। আমি ব্রেড দিয়ে খাবো ঠিক করেছি রাত্রিরে, এমনি আমি রুটি খাই, ভাত অতটা রাতে খাই না। আমার জন্য ঠ্যাংটাই, আমার ফেভারিট ঠ্যাংটাই নিলাম। খাবার রেডি আমার, খুব খিদেও পেয়ে গেছে, এবার যাব গিয়ে খাবার খেয়ে নেবো। এটাই আমাদের দৈনন্দিন জীবন আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে একদম, আমার যত মনে আছে 7টা থেকে 7টা না 7:30 থেকে আমাদের ব্লগ করা শুরু হয়েছিল, এখন মোটামুটি বাজে হচ্ছে রাত 10টা। এবং ডেইলি লাইফস্টাইলে খুব বৈচিত্র্যময় জীবন আমাদের নয়, ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামে লিখতে দেওয়া আছে, অতি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। আর রিসেন্টলি আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে তো যথেষ্ট অ্যাক্টিভ, ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফলো করতে পারেন, লাইক করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি এসে আবার নতুন একটা ব্লগ নিয়ে। বাই।